গতকাল থেকে সে কথাগুলো সংগ্রামী যৌথমঞ্চ নিশ্চয়ই রেখেছে। আপনারা দেখেছেন যে 4টি SLP-র মধ্যে 3টি SLP আজকে লিস্টেড হয়ে গিয়েছিল এবং মামলা শুনানি না হওয়ার কারণে যেগুলো আমরা তুলতে পারিনি তাদের হয়ে শুনানি করা যায়নি, কিন্তু সংগ্রামী যৌথমঞ্চ যে কথাগুলো দিয়েছিল সেই কথাগুলো বাস্তবে রূপ দিয়েছে। 3টি SLP গৃহীত হয়েছে এবং 11-12-এর SLP-টা এখনও গৃহীত হয়নি বা রিফ্লেক্ট করছে না। সেই বিষয়ে আপনাদের সামনে বর্তমান যে স্ট্যাটাস রয়েছে 11-12-এর ক্ষেত্রে সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষেত্রে গ্রুপ সি, গ্রুপ ডি, ক্লাস 9-10-এর যে ক্যাটাগরি রয়েছে, 11-12-এর ক্যাটাগরি প্রত্যেকটার জন্য আমরা SLP ফাইল করেছিলাম এবং প্রত্যেকটার ক্ষেত্রেই ডিফেক্ট লিস্ট এসেছিল, প্রত্যেকটার ডিফেক্ট লিস্ট ক্লিয়ার হয়ে গিয়েছিল। এখন 11-12-এর ক্ষেত্রে সেই ডিফেক্ট লিস্ট যা ছিল সমস্ত ডিফেক্ট ক্লিয়ার করা হয়েছে এবং আজ লেট নাইটে যে সাপ্লিমেন্টারি লিস্ট আসতে চলেছে সেই লিস্টে 11-12-এর বিষয়টা রিফ্লেক্ট করবে আশা করি। এছাড়া আপনাদের কাছে বিশেষ বার্তা দিতে চাই, আপনারা শুনেছেন আজকের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি বলেছেন প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কারা কারা লড়ছেন, কারা কারা লয়ার রয়েছেন, তাদের কি বিষয় রয়েছে সেগুলো মেল করে দিতে বলেছিলেন। মেল করতে বলেছেন কাকে? রাজ্য সরকারের যিনি আইনজীবী রয়েছেন তার যিনি AOR অ্যাডভোকেট অন রেকর্ড তাকে মেল করতে বলা হয়েছে। আমাদের সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে যিনি AOR রয়েছেন, লয়ারা রয়েছেন, তারা তার সমস্ত বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। আমাদের তরফ থেকে সমস্ত তথ্য মেল করে দেওয়া হয়েছে 11-12 সহ ক্লাস গ্রুপ ডি, ক্লাস 9-10, 11-12 এবং গ্রুপ সি প্রত্যেকের জন্যেই যে মেল করার কথা বলা হয়েছে ডিটেলসটা, কারা কারা লয়ার রয়েছেন সমস্ত কিছু তাদেরকে মেল করে দেওয়া হয়েছে। তাই আগামীকাল শুনানি হবে, সম্ভবত একে যদি না হয় দুয়ে হবেই। নিশ্চিন্তে থাকুন, সংগ্রামী যৌথমঞ্চের উপরে আস্থা রাখুন। আর বিশেষ কিছু বার্তা দিতে চাই যে সংগ্রামী যৌথমঞ্চের লয়ার কিন্তু মুকুল রোহতগি এবং সিনিয়র লয়ার হিসাবে অন্যজন রয়েছেন যিনি প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জম্মু এবং কাশ্মীরের শৈলেশ মাডিয়াল, এই দুজন সিনিয়র স্যার আমাদের সাথে রয়েছেন। আপনারা তথ্য হয়তো পেয়ে গেছেন, লিস্টের নাম রয়েছে শৈলেশ মাডিয়াল স্যার এবং মুকুল রোহতগি বাবুর সাথে সাথে নিখিল রোহতগি মুকুল বাবুর ছেলে তারও নাম রয়েছে, আরো অনেকেরই নাম রয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে প্রচার করছে যে মুকুল রোহতগি কিন্তু আমাদের লয়ার নয়, অর্থাৎ SJM এর লয়ার নন, তাকে বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে তিনি দাঁড়িয়েছেন, কিন্তু এই তথ্যটা সম্পূর্ণ ভুল। মুকুলবাবু দাঁড়িয়েছিলেন একমাত্র SJM এর হয়ে, সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে। তাই বিভ্রান্ত ছড়াবেন না এবং নিজেরা প্যানিকগ্রস্ত হবেন না, এটুকু বার্তা আপনাদের কাছে দিতে চাই।